কি কি রান্না করছে তোমাদের ঘরে? এই যে হ্যাঁ বাপ আর আর বলা আর মিত্রস মানে যেভাবে বাসনপত্র দেখছি রান্নাঘরে মানে আইটেম মনে হচ্ছে যে অনেক কিছু আছে। এখন মিত্রস ফাইনালি যাচ্ছি গরু ছান করার জন্য। এই যে এগুলা নিয়ে নিছি, এদিকে অনেক আইটেম আছে মিত্রস, এইটা ওইটা ওইটা দুনিয়া আর কিছু আছে। এইটা সবচেয়ে মজার জিনিস আলু দম, আলটিমেট আসছিল খাওয়া, মজা লেগে গেছে একদম। আর আইটেম টুটের আসছিল মিত্রস, ভাজা বড়া ডাল চাল নিয়ে 21টা আইটেম, 21টা 21। তো হ্যালো মিত্রস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্রস ব্লগস। তো কেমন আছো মিত্রস তোমরা? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। আর আজকে হলো গরু বিহু মিত্রস। লাস্ট ইয়ারও তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম, আর এই বছর মানে লাস্ট ইয়ার তো আমি কাটা সাটা আনতে গেছিলাম আমি আর কাকা, বাট এই বছর আমি যাইনি, বাবা গেছে। এই বছর অন্য অন্য যেগুলো কাজ আছে মানে এটা ওইটা কাজ, তো ওইগুলো দেখামো। তো চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করি। এইটা ওইটা কাজ তো মিত্রস অনেক আছে, বাট এই গরু বিহু মানে সংক্রান্তিতে রান্না বাড়াটা হচ্ছে মেইন, মানে অনেক কিছু রান্না বাড়া হয়। এই যে বনু মা ওরা রান্না বাড়া করছে, এদিকে অনেক আইটেম আছে মিত্রস, এইটা ওইটা ওইটা দুনিয়া আর কিছু আছে। সব কিছু সব কিছু হয়নি এখনও, সব রান্না বাড়া হচ্ছে। আর এই যে আমাদের সারাটা দিন মিত্রস খালি মোবাইল নিয়ে বসে থাকবো, মোবাইল নিয়ে বসে থাকবো। কী সে মুখ লুকাও কেন? তো এইদিকে রান্না বাড়া সব হইতেছে, আর আমি যে অন্য কাজগুলো যা করি তারপর সব দেখাবো। তো যাইতেছি এখন হলো মিত্রস পাথারে, মানে পাইছি এয়া পাথারে, মানে মাটি নিতে আসি গোহালি ঘরে দেওয়ার জন্য। মানে আজকের দিনে গোহালি ঘরে মাটি দিতে হয়। তো আমি আর এই যে আমাদের এদিকে আছে সোনাদা, তো আমরা দুইজন আসি মানে মাটি নিতে পাথার থেকে, তারপরে নিয়ে যায় গোহালি ঘরে দিন। আর এরকম টাইমে মিত্রস অনেক নিয়ম থাকে, নীতি থাকে, তো যতটুকু পারি দেখামো। তো মাটিটা এখন নিয়ে যায় আর তো এদিকে মানে গোয়ালিতে মাটি দেওয়া হয়ে গেছে, কয়েকবারই দিছি এখানে হয়ে গেছে দেওয়া। আর এখন অন্য অন্য আরও কী কী আছে ওইগুলো করি। তো এগুলো হয়েছে কাটাগুলো, যেগুলো বাবা আনছে মিত্রস, তো আমাদেরগুলো রাখে, এগুলো বেশি আছে তো পাশের ঘরে দিয়ে আসি। এগুলো অনেক চার কাটা এটা। আর এদিকে অনেক কিছু আছে, ভাইডেরার ফুল, তারপরে কুমারিয়া কাটা, অনেক কিবা কিবা আছে, সব এখানে লাগাইতে হয়। আর এই যে আগের বছরে কাটা যেগুলো আমি আনছিলাম মিত্রস এগুলো, আর এই যে আগের বছরে এখনও এই যে হাইডেরার ফুল কিবা কিবা এগুলো এখনও লাগানো আছে। আর আর এখন মিত্রস ফাইনালি যাচ্ছি গরু ছান করার জন্য। এই যে এগুলা নিয়ে নিছি, তো এখানে আছে হলদি চাল তেল, এগুলা সব নিয়ে বেরিয়ে পড়েছি। আর এগুলা দিতে হয় গরুর শরীরে, তারপরে গরুর ছান করা। মিত্রস মানে এবার এবছর মানে কোনো পুকুর বা নদীতে নেই না, এবছর মানে জল সল একটু কম আছে, তাই মানে একদম পুরো মোটর দিয়া ছান করামো। তুমি ছান করাইবা? তুমি করাইবা একটু? চলো চলো হলদি দিয়ে দিবা তাহলে। হ্যাঁ হ্যাঁ দিবা, ওই হলদি দিবা। ঠিক আছে। তো এদিকে বাবা লকডাউন, আমাদের লকডাউনের শরীরে পুরা হলদি চাউল ওগুলো দিয়ে দিছে। আর এদিকে সোনু বলছিল যে ওই অল্প হলদি দিব, তো ভয় পায় না, অনেক গুতা সুতা মারতে পারে, তাই অল্প দিয়ে এসে গেছে। আর লকডাউনকে ফাইনালি মোটর দিয়ে চান করাচ্ছি, বাবা পুরো শরীর সাফা করে দিচ্ছে, আর আমি এদিকে জল দিচ্ছি। মানে ফার্স্ট ফার্স্ট মোটর দেওয়া ভয় পায় অল্প, কিন্তু তারপরের থেকে মানে একদম পুরো আর নড়াচড়া করে না। দেখো অল্প নড়াচড়া করেনি, মানে পুরো আরাম পাইতে থাকে, তো তাই একদম পুরো নড়াচড়াই করে না মিত্রস। মানে গরু টরু ছান করানোর পরে তো বাতা কুপতে হয়, বাট এখানে তো মোটর দিয়ে ছান করাইছি, তাই এখানেই কুপ্পা হয়ে যামুগা। তো যেখানে ছান করাইছিলাম মিত্রস ওইখানেই কোনো মতে বাতাটা কুপ্পে দিছি, এবারে আর ইচ্ছে আসলো। তো এদিকে মিত্রস গরুগুলাকে গোহালিতে বেঁধে দিয়েছি, আর এদিকে আছে আর গরু, আর মা এদিকে সব ধোঁয়া জ্বালানোর ব্যবস্থা করতেছে। এখানে আছে নিম পাতা, তো কুমারিয়া ডাল কিবা কিবি হাইড্রের পাতা সব আছে। আর এই যে কাঁটাটা যেটা বাবা আনছিল চার কাঁটা, তো এটাকে ধোঁয়ার উপরে দিয়ে দিতে হয়, তো এখানে দিয়ে দিই ধোঁয়ার উপরে। আর এই যে কুমারিয়া কাঁটা, এটাও একটা কাঁটা, তো এটাও ধোঁয়ার উপরে দিয়ে দিই। আর ধোঁয়াটা হওয়ার পর সব মানে গোয়ালির ভিতরে দিতে হয় হাওয়া করে করে। আর আজকের থেকে মানে মেইনলি পাখার ইউজটা করতে হয়, তো গরুগুলাকে ফার্স্ট পাখা দিয়ে হাওয়া দিয়ে দিলাম, আর সবগুলারই অল্প 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 করে হাওয়া দিয়ে দিলাম। এদিকে পুরো হাওয়া দিয়ে দিছি সবগুলারই। আর এখন মিত্রস আমার শরীরে অল্প হাওয়া খায়া নেই। আর তো গরুটরু মিত্রস ছান টান করা আছে রেখে পড়ছে, আর এখন আমি যাই ছান করতে। আর এই বছর মানে এটা কন্ডিশন হয়েছে মানে পুকুরেও নাই জল, তো মানে ছান করার পর ওইখানে বাতা কুপতে লাগে, তো পুকুরে নাই করুম ফিল্টারে ছান, তো ফিল্টারে ওইখানে খুবই বাতা কুপম, তো পাতাটা খালি পুকুরে কুবো আর ছান করবো ফিল্টারে। সব মানে অর্ডিনারি মানে রিপ্লেসমেন্ট, মানে কোনো কোনো
চলে যায় আর চা শুনুক তোমার ছানটান করা হয়ে গেছে মিত্র স্যার তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মার বোন রান্না করতেছিল তো রান্না হয়ে গেছে আর কি কি আইটেম রান্না করছে দেখাইতেছে অনেক কিছু আছে অনেক কিছু মিত্র মানে যেভাবে বাসনপত্র দেখছি রান্নাঘরে মানে আইটেম মনে হচ্ছে যে অনেক কিছু আছে তো দেখো তোমরা জাস্ট এইদিকে বাসনপত্র এইদিকে কলাপাতে ঘোরা আছে এইদিকে আছে এইদিকে আছে আর ওইদিকে বড়া মা বানাইতে আছে ভাজি এখনো করতেই আছে মা আর এদিকে আছে মানে মনে হয় অনেক কিছু আছে দেখাইতেছি ধরো কি কি আছে দেখি এইদিকে আছে টক মিত্র এদিকে আছে এইটা সবচেয়ে মজার জিনিস আলুর দম মিত্র মানে এই আলুর দমটা মানে সবের ঘরে কমন কমন আরো বৌদিদের ঘরে কি কি রান্না করছে ওইটা দেখামো মনে হয় আলুর দম তো আছে ওইটা কমন জিনিস ঠিক আছে আরো কি কি আছে দেখতেছি আরো এদিকটা কি কি জানি আছে দেখে নেই ও ওইদিকটা আছে মিত্র ডাল আর ওইদিকে আছে শাক নিম পাতা লঙ্কা এইসব জিনিস আর কি কি আছে এদিকে আর এদিকটা আছে আলুর বড়া লেবু তিতা কেরলা ভাজি এতগুলো আইটেম রান্না করছে মিত্রস আর দেখো মা এখনো মানে এই যে রান্নার দিকে আসছে করতে আছে এদিকে ভাজি করতে আছে মানে কি কমান মানে সংক্রান্তি মিত্রস আমাদের ঘরে কি কি রান্না করছে ওগুলো তো দেখাইছি আর এখন যাচ্ছি বৌদিদের ঘরে সোনু রে কি কি রান্না করছে তোমাদের ঘরে এই যে হ্যাঁ আর আর বলা আর আর কলা 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 রান্না করছে কলা না কোটে দাল কলা দেখো এখানে এই যে সেম আলুর বড়া এই শাক সবজি তিতা কেরলা বড়া এটা ওইটা আর এদিকটা দেখো সেম এই যে আলুর দম কিন্তু বৌদিদেরটা অনেক গ্রেভি টাইপের হয়েছে আর এদিকেরটা এই যে এদিকে আছে বুটের ডাল মানে সেম জিনিস সেম চলো এখন আমাদের ঘরে খাবে তুমি ঠিক আছে তোমার নিমন্ত্রণ চলো 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 তো এদিকে দেখো মিত্র কয়েকটা আইটেম মানে আমার পুরো থালে সুন্দর করে সাজায় দিছে আরও অনেক আইটেম আছে বাট এখানে কয়েকটাই দিছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট মিত্র স্যার যা খেলাম না মানে একটার থেকে একটা টেস্ট ওয়াহ কোনটা খামো কোনটা না খামো মানে কনফিউজ একদম তামাম হয়েছে তামাম টেস্ট আল্টিমেট আসছিল খাওয়া মজা লেগে গেছে একদম আর আইটেম টুটের আসছিল মিত্র ভাজা বড়া ডাল সাল নিয়ে 21টা আইটেম 21টা 21 মানে নর্মালি তো ডাল বা ওইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যায় বাট আজকে সংক্রান্তি হিসাবে মিত্র 21টা আইটেম রান্না করছে ধেমালি তোমাদের ঘরে মিত্র কয়টা কয়টা রান্না হয়েছে একটু কমেন্ট করে জানিও আর সব থেকে সবচেয়ে বেশি টেস্ট হয়েছিল আলুর দমটা মিত্র তখন গরুগুলা গোহালিতে মানে খাওয়া দাওয়া দিয়া সেটা মানে বাইন্ডা সেরে আমরা গেছিলাম খেতে আর এখন নিয়েছি মিত্র সাবির আবিরগুলা গরুর কপালে দিই তারপরে আবার পাথারে যেয়ে দিয়ে আসি তো মিত্রস এই ব্লগটা এখানে শেষ করতেছি আশা করি যে তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর এটাই বিহুর একটা শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ ছিল আর রান্না বাড়া তো দেখছোই কী কী আইটেম ছিল কয়টা আইটেম ছিল আর মানে সবাই ঘরে মানে প্রায় সেমই হয় খালি কেউ ঘরে একটু একটু ডিফারেন্স হয় ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা আর কয়টা আইটেম কী রান্না করছে না করছে এগুলো অল্প কমেন্টে জানিও তো লক্ষ্য মতো তোমাদের জলদি আর একটা নতুন ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই